প্রিয় দশম শ্রেণীর বন্ধুরা, মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ থেকে কোন প্রশ্নগুলি মাধ্যমিক ও টেস্ট পরীক্ষার জন্য তোমরা ভালো করে পড়বে তা নিয়ে এই ভিডিওটি। অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে প্রশ্নমান 2, 4 ও 8 নম্বরের কোন প্রশ্নগুলো তোমাদের জন্য সম্ভাব্য তা তোমাদের জানানো হবে। তার আগে তোমাদের বলি, তোমরা এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো ও বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। মাধ্যমিক ও টেস্ট পরীক্ষার জন্য ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা 2 নম্বরের জন্য পড়বে সে প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, বিদ্রোহ বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্ন, অভ্যুত্থান বলতে কি বোঝো? 3 নম্বর প্রশ্ন, বিপ্লব কাকে বলে? 4 নম্বর প্রশ্ন, উপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কি ছিল? 5 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সরকার অরণ্য সনদ এর দ্বারা কি পদক্ষেপ নেয়? 6 নম্বর প্রশ্ন, পাইকান জমি কি? 7 নম্বর প্রশ্ন, কোল বিদ্রোহের কারণ কি? 8 নম্বর প্রশ্ন, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি বলতে কি বোঝো? 9 নম্বর প্রশ্ন, তিন কাঠিয়া প্রথা কি? 10 নম্বর প্রশ্ন, দামিং ই কোহ কি? 11 নম্বর প্রশ্ন, কেনাডাম ও বেচারাম কি? 12 নম্বর প্রশ্ন, ভগ্নাডিহির মাঠ স্মরণীয় কেন? 13 নম্বর প্রশ্ন, মুন্ডা কারা? 14 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল? 15 নম্বর প্রশ্ন, খুদকাঠি প্রথা কি? 16 নম্বর প্রশ্ন, ভিল কারা? 17 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ লেখো। 18 নম্বর প্রশ্ন, তারিকা ই মোহাম্মদিয়ার গুরুত্ব কি? 19 নম্বর প্রশ্ন, পাগলাপন্থী বিদ্রোহ কেন হয়েছিল বলে তুই মনে করো? 20 নম্বর প্রশ্ন, ওয়াহাবি আন্দোলনের লক্ষ্য কি ছিল? 21 নম্বর প্রশ্ন, তিতুমির কেন বিখ্যাত? 22 নম্বর প্রশ্ন, এলাকা চাষ বা নিজ আবাদি চাষ বলতে কি বোঝো? 23 নম্বর প্রশ্ন, নীলকরেরা কিভাবে চাষিদের ওপর অত্যাচার করত? 24 নম্বর প্রশ্ন, অষ্টম আইন কি? 25 নম্বর প্রশ্ন, পাবনা কৃষক বিদ্রোহের কারণ কি? তৃতীয় অধ্যায় থেকে 4 নম্বরের জন্য যে প্রশ্নগুলি তোমরা ভালো করে পড়বে সেই প্রশ্নগুলি হলো, ভারতে কোম্পানির শাসনকালে কৃষক বিদ্রোহের কারণ কি? নেক্সট প্রশ্ন, বিদ্রোহগুলির কারণ ও ফলাফল লেখো। বিদ্রোহগুলি হলো রংপুর বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, ভিল বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, পাবনার কৃষক বিদ্রোহ। এই বিদ্রোহগুলির কারণ ও ফলাফল তোমরা ভালো করে পড়ে রাখবে। 3 নম্বর প্রশ্ন হলো টিকা লেখো, ফরাজি আন্দোলন। 4 নম্বর প্রশ্ন, টিকা লেখো, তারিকা ই মোহাম্মদিয়া। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা 4 নম্বরের প্রশ্নগুলি এমনভাবে পড়বে যে প্রশ্নগুলি 8 নম্বরে আসলেও তোমরা লিখতে পারো। এই অধ্যায়ে 8 নম্বরের জন্য যে প্রশ্নগুলি তোমরা ভালো করে পড়বে সেই প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, নীল বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে তা বিশ্লেষণ করো। এই প্রশ্নটি অথবা হিসেবে আসতে পারে, নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। 2 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলায় ওয়াহাবি বিদ্রোহের কারণ ও প্রসার সম্পর্কে আলোচনা করো। প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা এই প্রশ্নগুলির উত্তর ভালো করে বাড়িতে অভ্যেস করো এবং বাড়িতে সময় ধরে ধরে লেখো। আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। এক্ষুনি সাবস্ক্রাইব করো মলয়দাস টিউটোরিয়াল এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সমস্ত ধরনের শিক্ষা সংক্রান্তের নোটিফিকেশন পাওয়ার জন্যে।